باطل دیر نیروست کورے دینر پرو دیب جانا لے سنت کے آبار جگا لے ہے امام محمد رضا الحمدللہ رب العالمین والصلاة والسلام علیہ سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیہ کے یا رسول اللہ وعلى آلك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله প্রিয় ইসলামী বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরেকটিবার উপস্থিত হয়েছি পবিত্র সফর মাসের মধ্যে আলা হজরত রহমতুল্লাহ তা আল্লাহ ইনার উরু শরীফ উপলক্ষে যে স্পেশাল ট্রান্সমিশন মাদানী চ্যানেল বাংলা আয়োজন করেছে সুবহান আল্লাহ তো আজকে ও মাসাল্লাহ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে যে অনুষ্ঠানের নাম হচ্ছে আহলে সুন্নতের নয়নমণি সুবহান আল্লাহ তো দর্শক আপনারা যে যেখান থেকে যেই যেই মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইমাম এহলে সুন্নত ইমাম আহমদ রাজাকান রহমতুল্লাহ তা আল ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে এক একদিন আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে আমাদের অনুষ্ঠানের মধ্যে মোবাইল লিগে দাওয়াত ইসলামী উপস্থিত থাকে পাশাপাশি নাথ পরিবেশনকারী ইসলামী উপস্থিত থাকে ইনার থেকে নাদ কালাম বিভিন্ন মানকাবতো শোনার সৌভাগ্য হয়ে থাকে এবং আপনাদেরও কল এস এস আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে নিয়ে থাকি তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ অনেক ইলমে দিন শিকার সৌভাগ্য নসিব হবে আসুন দর্শক অনুষ্ঠানের শুরুতে যে দরশুরী পাঠ করার সৌভাগ্য নসিব হয়েছে এই দড়শুরী পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তরিকাত আমির সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার দামাদবার কাত বারকাত আলিয়া ইনি আমাদেরকে দরশরীপ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব ফয়জান সুন্নাত এর মধ্যে একটি দোড় ফজিলত রয়েছে এরকমই যে পিয়নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ তা আলিহি আলহি বলেন যে তোমরা আমার উপর অধিক হারে দরুশরীফ পাঠ করো কেননা আমার উপর দরু পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ সুবাহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় দর্শক গুনাহের মাগফিরাত করারও একটি মাধ্যম রয়েছে সেটা হচ্ছে দরু শরীফ আল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক আমিন আসুন মহাব্বতের সাথে আরো একটি বাদ দৈসরী পাঠ করে নিই আল্লাহ হাবি ওয়াসাল্লাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আজকে আমাদের মাঝে নাচ পরিবেশনকারী ভাই মারশাল্লা আমার পাশে রয়েছেন আমার আলি হামজা ভাই হুজুর আমাদের স্পেশাল ট্রান্সমিশন আহলে সুন নয় মনি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন মার্শাল্লাহ বা আজকে আমরা যে বিষয় রেখেছি সেটি হচ্ছে আলা হজরত রহমতুল্লাহ তা আল এবং দাওয়াত ইসলামী সুবহান আল্লাহ জি হ্যাঁ প্রিয় দর্শক আজকে অনেক একটি ইন্টারেস্টিং সাবজেক্ট বিষয় আমরা নিয়েছি তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন তো আসুন প্রথমত আমরা আমাদের আলী আলি ভাইয়ের কাছে যাব দেখি আজকে আলি হামজাই প্রথমে আমাদের দর্শকদেরকে কি নাচ শরীফ বা কালাম বা মানকাবাত কি শোনায় আজকে رسول الله الله عليك يا حبيب الله جيبوني maruti dar ya rasul allah ay ashay ro echi ami gunah gar ya rasul allah ay sha

sullallah adrkni ya habib allah

Oh, God.

اندھی ہے راتیں تاب سے اے نتی کے نیا رسول اللہ اندھیر کے نیا لاج بنے ہو بے کی تو مر دید در رسول اللہ

কত জনকে দিয়েছো দে কত মে ঘো ঘরে কত জনকে কত জনকে কত জনকে কত জনকে দিয়েছো দে কত মে ঘো ঘরে আমারে স न घोर आ शो बरिया ॾिसोल्ला अमारे सुन घोर आ शो बरिया ॾिसो पलती

بہروں پر مدینے میں میں پھر روتا ہوا آو تیرے در پر مدینے میں بلا لو ہم غریبوں کو بلا لو یا رسول اللہ بلا لو پر فاطمہ حیدر مدینے میں مدینے جا لیوالو جاؤ جاؤ فی امان اللہ مدینے جا لیوالو جاؤ جاؤ فی اللہ کبھی تو اپنا بھی لگ جائے گا بستر مدینے میں کبھی تو اپنا بھی لگ جائے گا بستر مدینے میں میرا غم بھی تو دیکھو میں پڑا ہوں پورتے با سے میرا غم بھی تو دیکھو باس میرا ممبی تو میرا دل مستر مدینے میں نہ دولت دے شہرت دے نہ دولت دے نہ شہرت دے نہ دولت دے نہ شہرت دے مجھے بس یہ سادت دے تیرے قدموں میں مر جاؤ میرے روکے مینے میں تیرے قدموں

শাল্লা প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আলা হজরত রহমতুল্লাহ ত আল আলহি ইনারুশরীফ উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশন আহলে সন্ন্যতের নয়মের অনুষ্ঠানের মধ্যে দর্শক আজকেও আমরা আলোচনা করব। সেটি হচ্ছে আলা হজরত এবং দাওয়াত ইসলামী জি হ্যাঁ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমি রাহলে সুনত মৌলানা মোহাম্মদ ইরিয়াস আত্মার কাদেরি দাহামত বারকাতমুল আলিয়া যে আজকে যে দাওয়াত ইসলামী এই সংগঠনের বদলতে এই সংগঠনের প্রতিষ্ঠাতার বদলতে আজকে আমরা ওই মহান ব্যক্তি সম্পর্কে আজকে দর্শক আপনি ঘরে বসে জানার সৌভাগ্য হচ্ছে যে আলা হজরত রহমতুল্লাহি তা আলীহীন না হলে হয়তোবা আজকে যে আমরা আহলে সন্ন্যত ওয়াল জামায়াত আকিদা পেয়েছি আজকে যে আমরা আপনি ঘরে বসে ইয়ারসুল্লাহ বলা সৌভাগ্য নসিব হচ্ছে আজকে যে আমরা আমার আকাশল্লাহ তালা আলিহি আলী ওয়সালাম সম্পর্কে সঠিক আকিদা যে আমরা জেনেছি জানছি সুবহান আল্লাহ সে মহান শখসিয়তের বরকতে আর আজকে সে দাওয়াত সে প্রতিষ্ঠাতা আমির আহলে স্ন দাম বার আলিয়া ইনার মাধ্যমে আমরা এই আলা হাজরত রহমতুল্লাহি তাল আলীকে চিনতে পেরেছি জানতে পারছি এবং জানতে থাকবো ইনশাআল্লাহ জানতে থাকবো কেন বললাম আসলে আলা হাজরত রহমতুল্লাহ তাল আলী ইনি এমন একজন ব্যক্তি ইনার লিকনি এত বেশি ইনার জ্ঞানের স্তর এত বেশি ইনি এমন একজন ব্যক্তিত্ব জিনার সম্পর্কে আমরা এরকম হয়তো বা পনেরো সফর থেকে পঁচিশে সফর পর্যন্ত আর কতই বা ইনারকে নিয়ে ঘন্টার পর ঘন্টার আলোচনা করলে হয়তো মাসকে মাস ইনার জীবনের যদি আমরা আলোচনা করি কিন্তু ইনার জীবনের যে দিকগুলো রয়েছে ইনার যে জ্ঞান এনার যে লিখনি এগুলো বর্ণনা করা আপনার সামনে শেষ হবে না আমির আলহ সোল্ দামোদর কাতমুল আলিয়া আলাহ হজরত রহমতুল্লাহ তাহলে আলহীকে এত মহব্বত করেন তিনি এত তাজিম করেন যখন আমার আমির আলহ সুল্না দামোদর কাতমুল আলিয়া যে বেআলি শরীফের মধ্যে আলাহরত রহমতুল্লাহি তালা আলিহি এর মহান দরবারে যখন উপস্থিত হয়েছিলেন তখনও তিনি খালি পায়ে আদব সহকারে উপস্থিত হয়েছিলেন সুহান আল্লাহ তো এটাই হচ্ছে আমির আল সন্নদ কাতমুল আলিয়া ইনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কীভাবে আউলে খানদেরকে তাজিম সম্মান করতে হয় তো এভাবে আলহামদুলিল্লাহ আমির আল সন্ন্যতের জীবনের মধ্যে আমরা আরও অসংখ্য বিষয় অসংখ্য দিক দিয়ে আমরা এটা বলতেও শুনতে পাই যে আমির আলসন্নত বলেন যে আলা হজরত রহমতুল্লাহ তা আলা আলিহি ইনার উপর আমার চোখ বন্ধ। আলা হজরত যেখানে কোনো কিছু ব্যাপারে কোনো ব্যাপারে বলেছে সেখানে আমির আলু বলেন আমার ওই ব্যাপারে চোখ বন্ধ এইভাবে সুরা বলে যে আমির আলু যে ব্যাপারে কোনো কিছু বলেছে আমির আলা সন্নদুর উপর আমার চোখ বন্ধ ঠিক আমাদের আমাদেরও মন মানসিকতা হওয়া উচিত যে আলা হজরত রহমাতুল্লাহ রে প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আর আমির আল্লাহ সন্ন্যদ দাওয়া প্রত্যেকটি বাণীর ব্যাপারে আল্লাহ আকবর তো আলহামদুলিল্লাহ আজকে যে আমরা এই দাওয়াত ইসলামী পেয়েছি এই দাওয়াত আমি সৎকায় আমরা আহ হাজরত রহমতুল্লাহ তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমাদের জানা সৌভাগ্য হচ্ছে আপনি বলবেন যে আমরা আজকের বিষয় আলা হজরত এবং দাওয়াত দাওয়ি কেন রেখেছি আজকের বিষয় আলা হজরত এবং দাওয়াত ইসলামী কেন রেখেছি কারণ ইনশাআল্লাহ আজকের আমাদের অনুষ্ঠানের যেই আমন্ত্রিত মোবাইল লিখে দাওয়াত আমি থাকবেন এনার থেকে আমরা জানবো শুনবো যে আলা হাজার রহমতুল্লাহি তাল আলী ইনাকে নিয়ে এ দাউদ্ ইসলামে কি অবদান রেখে যাচ্ছে এ দাওয়াত ইসলামে কি কাজ করে যাচ্ছে দিন ইসলামের কী কী ক্যাকমত করে যাচ্ছে ইনশাল্লাহ আজকে আরও অসংখ্য বিষয় আমরা জানব শেষে মাসা আল্লাহ অলরেডি আমাদের মাঝে তসিফ নিয়ে এসেছেন আমাদের নুরুদ্দিন হুজুর হুজুরের কাছে যাব মাসা হুজুর শুক্রিয়া জ্ঞাপন করছি মাসা আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের নতুন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জি রহমান রহিম কৌসল আপনাকে ধন্যবাদ তাহলে সুন্নতের নয়ন মনে নয়ন মনে অনুষ্ঠান আল্লাহ পাকের দয়ায় সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে আমরাও আল্লাহর এক মকবুল হাস্তির এই বিষয় ওনার বিষয়ে কিছু আলোচনা করার সৌভাগ্য পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং মাসাল্লাহ হজুর আজকে আমরা যে আল্লাহ হজরত রহমতুল্লাহ তাল আলিহি ইনার জীবনী নিয়ে আমরা মাসাল্লাহ প্রথম এপিসোড থেকেই যে ইনার শৈশব সম্পর্কে ইনার লিকনি সম্পর্কে এভাবে ইনার ইবাদত সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা জেনে আসছি আরও জানবো ইনশাআল্লাহ এবং আজকে আমাদের এই টপিক নেওয়া যে আলা হজরত রহমতুল্লাহ তাল আলী এবং দাওয়াতি ইসলামী আজকে আলা হাজরত রহমতুল্লাহ ত আলী ইনি চৌদ্দো শত শতাব্দীর একজন মুজাদ্দিদ ছিলেন এবং ইনার মাধ্যমে ইনার লিখনির মাধ্যমে আজকে যে আমরা যে আকিদা সম্পর্কে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানো যে আজকে আমরা জানতে পারছি আমল করতে পারছি কি এমন মাস আলা এমন এমন বিষয়ে যেখানে আমরা কোনো সমাধান খুঁজে পাই না সেই বিষয়ে যখন আমরা আলা হাজরতের লিখনই দেখতে পাই আলা আলাহরতের জীবনই দেখতে পাই তখন ইনার প্রত্যেকটা লিখনের মধ্যে সেই উত্তরগুলো আমরা পেয়ে যাই এবং আজকে দাওয়াত ইসলামী কী কীভাবে আলাহ হজর রহমতুল্লাহ তাল আলিহি এনার জীবন বিভিন্ন দিকগুলো তুলে ধরছে এমনকি দাওয়াত ইসলামীও আছে সারা বিশ্বের মাঝে যে আলাহ হাজর রহমতুল্লাহ তাল আল আলিহি এনার যে জীবনী আল্লাহ হাজর রহমতুল্লাহ যে অবদান সেগুলোকে কিভাবে তুলে ধরছে আরও অসংখ্য বিষয় মাসে আজকে আমরা আলোচনা করবো আমরা এটাও জানি যে দাওয়াত ইসলাম একটা প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে মাকতাবাতুল মদিনা সুবাহান আল্লাহ এই যে মাকতাবাতুল মদিনা আজকে মাকতাবাতুল মদিনার প্রসার বিভিন্ন দেশের মধ্যে শাখা রয়েছে আজকে মাকতাবাতুল মদিনার এটি প্রায় আপনার সতেরোটি আঠেরোটি বিভিন্ন ভাষায় এটি ট্রান্সলেট করছে বিভিন্ন কিতাব তো আমরা আলোচনা করছিলাম প্রিয় দর্শক যে আলা হজরত রহমতুল্লাহ তল্লা আলী এবং দাওয়াত ইসলামী যে আল্লাহ রহমতুল্লাহ তাহলে স্পেশাল ট্রান্সমিশন আহলে সুন নয়ন মণিতে আজকে আমরা এই বিষয়টা নিয়েছি তো অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক অজানা বিষয় আজকে আমরা জানবো আমাদের নুরুদ্দিন হুজুর থেকে হুজুরের কাছে যাবো ইনশাআল্লাহ জি হুজুর জি কৌশল ভাই আপনাকে ধন্যবাদ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন আসলে আল্লাহ পাক আনুল করিমের মধ্যে বিভিন্ন সুরার মধ্যে জি বিশেষ করে আমরা যেটা নামাজের মধ্যে সব সময় পড়ি সুরা ফাতেহা এর মধ্যে আমার আল্লাহ তালি ইসাদ করছেন যে সেরাওত্লাদিনা আনা আমতা এর আগের আয়াত হচ্ছে এহিদিনা সিরাওত আল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে শহর সরল পথে পরিচালিত করো সঠিক পথে পরিচালিত করো কোন পথ সেরাওত্লাদীনা আনা আমতা এমন পথ তাদের পর যাদের উপর তুমি দয়া অবতীর্ণ করা তাদের পথ আমাদেরকে পরিচালিত করো নিঃসন্দেহে আলা হযরত রহমাত উল্লাহ আলা আলাই উনি একজন কামেল আল্লাহর বলে অবশ্যই তো আমরা জানি ইন দা জিকিরি সোয়ালি হেইনা জালুর রহমা বা তানজিলুর রহমা রিওয়ায়তের মধ্যে রয়েছে যখন আল্লাহর নেককার বন্দাদের আলোচনা হয় তখন আল্লাহ পাকে রহমত অবতী আমরা আলা হজরত রহমতুল্লাহি তাল আলের জীবনী আলোচনা করা এটা মানি যে আমাদের গুনাহের কাফারা হয়ে যায় অবশ্যই আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আলা হজরত রহমতুল্লাহি তাল এবং দাওয়াত ইসলাম দাওয়াত ইসলাম আসলে দুটাই এমন চমৎকার বিষয় যেভাবে মদিনা শরীফের নাম শুনলে আশিকানে রসুলদের ভালো লাগে জি শরীফ শরীফের নাম শুনলে আশিকানে অন্তরের মধ্যে একটা প্রশান্তি অনুভব হয় তেমনি আলা হজরত রহমতুল্লাহ এবং দাওয়াত ইসলামের নাম শুনলো আশিকানে রসুলের অন্তরের মধ্যে একটা খুশি হয়েছে প্রফুল্লতা তো দাওয়াত ইসলামী এটা তো আলহামদুলিল্লাহ আমাদের সবার সামনে একদম স্পষ্ট আলাহরত রহমতুল্লাহি তালী সম্পর্কে কিছু আলোচনা প্রথমে তুলে ধরতে চায় আলা হজরত রহমতুল্লাহ উনি একজন ব্যক্তিত্ব একজন আল্লাহর আল্লাহরি শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয় উনি এইভাবে নিজের জীবন গঠন করেছেন যে উনায় পরিপূর্ণ শরীয়ত মোতাবেক সুন্নত অনুযায়ী একটা পথ এবং মত প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং উনি আহলে সুনতাল জামাতের অনুসারীদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে গিয়েছে আলা আসলে ছোটকাল থেকেই আমরা জানি ওনার জীবনে আমরা শুনেছি যিনি ছোটকাল থেকেই এমনভাবে আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন শরীয়তের অনুসরণ করা এবং প্রত্যেকটা শরীয়তের বিষয়গুলি মেনে নেওয়া সন্ন্যতের উপর আমল করা এই বিষয়টা ওনার স্বভাবের মধ্যে আল্লাহ তালা প্রাকৃতিক ভাবে দান করেছেন শৈশব জীবন থেকে আমরা দেখতে পাই জি আল্লাহ হজরত রহমতুল্লাহ এমন কোয়ালিটি সম্পন্ন ছিলেন যে উনি একুশ বছর বয়সে হায়াত আলা হজরত নামক কিতাবের মধ্যে রয়েছে জি একুশ বছর বয়স যখন ওনার ছিল তখন উনি ওনার পীর আলে রসুল তা তালের দরবারে গিয়েছেন মুড়ি হওয়ার জন্য আচ্ছা তো আলে রসুল রহমতুল্লাহি তালাই ওনাকে দেখার সাথে সাথে ওনাকে মুরিদও বানালেন জি ওনাকে খেলাফত দিয়ে দিলেন এবং হাদিস শরীফের সনদও দিয়ে দিলেন আচ্ছা তো উনি তো নিয়ামত পেয়ে দরবার থেকে বিদায় নিয়েছেন জি তো ওই দরবারের আলে রসুল রহমতুল্লাহ তাল আলালে ওনার একজন মুরিদ নিজেকার কন্ট্রোল করতে পারলো না আচ্ছা সে বলল হুজুর আপনার দরবারে তো রিয়াজত অনেকদিন করতে হয় এরপর খেলাফত পাওয়া যায় নিয়ামত পাওয়া যায় কিন্তু এই যুবক আজকে প্রথম এসেছে প্রথম দিনে প্রথম দিনেই আজকে আপনি তাকে মুড়িদও বানিয়েছেন জি খেলাফতো দিয়েছেন হাদিস শরীফের সনদও দিয়েছেন সুবহান আল্লাহ এই কারণটা কি আমাদেরকে একটু খুলে বলবেন আচ্ছা তখন আলে রাসূল রাহমাতুল্লাহি তাআলা আলাই উনি বললেন আসলে আমার কাছে লোকেরা আসে নোংরা অন্তর এবং নোংরা নফস নিয়ে অন্তরের মধ্যে বিভিন্ন ময়লা নিয়ে আসে ময়লা নিয়ে আসে এখানে রিয়াজতের মাধ্যমে বিভিন্ন ওয়াসনসিহতের মাধ্যমে আমি তাদেরকে সেগুলো পরিবর্তন করি বিশুদ্ধ পরিচ্ছন্ন যখন তার অন্তর আমি পাই তখন তাকে আমি বিভিন্ন নিয়ামত খেলাফত এগুলো দিয়ে ধন্য করি আলে রসুল রহমতুল্লাহি তালালাই বলছেন এই যুবক আহমদ রাজা রহমতুল্লাহি তালালাই উনি পরিচ্ছন্ন অন্তর এবং সুন্দর চরিত্র নিয়ে আমার কাছে এসেছেন আমি দেখার সাথে সাথে বুঝতে পেরেছি যে এটার সবচেয়ে বড় যোগ্য হচ্ছেন এই যুবক তো আমি তাকে এটা দিয়েছি শুধু তাই নয় তোমরা জেনে রাখো আল্লাহ পাক যদি কাল কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে জিজ্ঞেস করে হে আলে রসুল আমার জন্য কি নিয়ে এসেছো তখন আমি আল্লাহ তালার দরবার এটা বলবো আবেদন করব যে হে আল্লাহ আমি ইমাম আহমদ রাজার মতো আল্লাহব একটা হচ্ছে মুরাদ মুরিদ murid মানে হচ্ছে আমি কারো হাতে বায়আত গ্রহণ করা আর মুরাদ হচ্ছে পীর কোন মুরিদকে পছন্দ করা সিলেক্ট করা যেমন খাজা গরীব نواز রাহমাতুল্লাহি তাআলা আমরা জানি উনি ওসমান هارونی রাহমাতুল্লাহি তাআলা আলাই murid ছিলেন মুরাদও ছিলেন অর্থাৎ ওসমান هارونی রাহমাতুল্লাহি তাআলা আলাই এটা নির্ধারণ করে রেখেছেন অন্তরের মধ্যে সেট করে রেখেছেন আমার পরবর্তীতে আমার সিলসিলার মধ্যে সবচেয়ে বড় খিদমত এই যুবকের মাধ্যমে হবে তো আলা হজরত রহমতুল্লাহ তালার এই শুধু মানুষ মানুষের কাছে সমাদৃত হয়েছেন গ্রহণযোগ্য হয়েছেন সেটা নয় উনি ওনার পীর মসজিদের দরবারে প্রথমবার যে গিয়েই উনি নিয়ামত লাভ করেছেন কেমন সুন্দর চরিত্রের অধিকারী হলে আল্লাহ পাকের কেমন নিয়ামতের অধিকারী হলে আল্লাহ এটা দান করেন আলা হজরত রহমতুল্লাহ তালারই আসলে কোরআন এবং হাদিস শরীফকে এত বেশি আন্তরিকভাবে গ্রহণ করেছেন বর্তমান সময় কসাই দেখা যায় আমরা যখন কোরআন শরীফের কোন বাণী হাদিস শরীফের কোন ইঞ্জিনিয়ার বলেন ডক্টর বলেন কোন মানুষের বক্তব্য পাই তখন আমরা হিমশিমের মধ্যে পড়ে যাই দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে কোনটাকে অ্যাকসেপ্ট করব ইসলাম ডাক্তাররা ইঞ্জিনিয়াররা বৈজ্ঞানিকরা এটা বলছে তো এটা কি হবে কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই এমন পরিপূর্ণ বিশ্বাসীর অধিকারী ছিলেন আমরা জানি এক জ্যোতিষী এসে ছিল একবার আলা হযরত রাহমাতুল্লাহর দরবারে তো আমরা সবাই এইভাবে দুনিয়াবি পুরো কোয়ালিটি वाला মানুষ দেখলে ওনার প্রতি প্রভাবিত হয় প্রভাবিত হয়ে থাকি ওই জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই যে বৃষ্টি কখন হবে আপনি তো অনেক সময় ভবিষ্যৎ বাণী করেন আকাশের তারকা দেখে অনেক অনেক কিছু বলে ফেলেন এই সময় বৃষ্টি হবে এই সময় এটা হবে আপনার হিসাব মতে বৃষ্টি কখন হবে আচ্ছা তখন ওই জ্যোতিষী হিসাব করলো আকাশের তারকা দেখে বিভিন্ন ওনার যে পদ্ধতি ছিল এগুলো দেখে জ্যোতিষী বলল যে হুজুর এই মাসে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই ফলে আগামী মাসে হবে এত তারিখ হওয়ার সম্ভাবনা আলাহ হজরত রহমতুল্লাহ বললেন আমি তো এগুলো বিশ্বাস করি না মানি না জি কেন না দুনিয়ার এই তারকা এবং বিভিন্ন বিষয় দিয়ে হিসাব করা এটা এক বিষয় কিন্তু আমরা জানি যে ইন্না আল্লাহু আলা কুল্লি শাইইন নিশ্চয় আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের উপর ক্ষমতাवान ক্ষমতাবান তো আমার আল্লাহ তাআলা যদি চান হয়তো যে কোনো সময় বৃষ্টি হতে পারে যেটা না হওয়ার কথা সেটা করে হতে পারে কারণ আমার আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাवान তখন ওই জ্যোতিষী বলল না হুজুর আমি আমার অভিজ্ঞতা অনুসারে আমি যেরকম বলেছি ওরকমই হয় কোন দিনের ব্যতিক্রম হয় না কারণ আমি আমার বিষয় এত বেশি এক্সপার্ট হয়ে গিয়েছি যে আমি হিসাব করে যেটা বলি ওভাবেই কাজটা সম্পাদন হয় দুনিয়ার সিস্টেমগুলো ওভাবেই প্রায় সময় এরকমই হয়ে থাকে তো আলাহ হযরত রাহমাতুল্লাহ আলাই তাকে বোঝানোর জন্য ওনার সামনে একটা গড়ি ছিল আচ্ছা তো গوريটাকে আলাহ হযরত জিজ্ঞেস করেন এখন কয়টা মনে করুন তখন ছিল 12টা তো আলাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা জিজ্ঞেস করেন এখন কি একটা বাসতে পারে

তবি গুড়িয়ে দিয়েছেন সেজন্য এখন একটা বেজে গিয়েছে আচ্ছা তো আলা হযরত রহমাতুল্লাহি তাআলা বললেন আমি তো এটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তালার এই দুনিয়া আমার মওলা যখন যেটা চাইবে সেটাই হবে এখানে কোন তারকা বা দুনিয়াবি কোন হিসাব দিয়ে ওই জিনিসটাকে এভাবে প্রতিরোধ করা বা ভবিষ্যৎ বানি করা

রিসালা মধ্যে পুস্তিকার মধ্যে এই ঘটনা এসেছে তো আলা হজরত রহমতুল্লাহি তালের বাড়ির দিকে তাকাচ্ছেন ওই জ্যোতিষীও তাকাচ্ছে দেখা গেল কিছুক্ষণের মধ্যে রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহ হজরত রহমতুল্লাহি তালা এটা আমাদেরকে শিখিয়েছেন যে পরিপূর্ণ যখন মমিন মুসলমান একিন মজবুত হবে তার বিশ্বাস তার দৃঢ় হবে তখন আল্লাহ তালা সে দয়া পাবে এবং আল্লাহ পাকের দয়া প্রাপ্ত হয়ে সে অনেক কিছুই মানুষকে বুঝাতে সক্ষম হবে অবশ্যই যেমন একবার একটি ঘটনা এসেছে আল্লাহ হজরত রহমতুল্লাহি তাল হজের সফরে যাচ্ছিলেন আচ্ছা তো নৌকার মধ্যে উঠেছেন তো আলা হজরত রহমতুল্লাহি তাল যাচ্ছেন তো ওনার সাথে ওনার কিছু আত্মীয় স্বজন ছিল অনেক মানুষ ছিল তখনকার সময়ে তো হজে যাওয়ার জন্য সমুদ্র জাহাজের মধ্যে যেতে হতো তিন মাস ছয় মাসের সফর ছিল আলা হজরত তা তালাই উনি উঠে এই বাদত বন্দে নিজের কাজের মধ্যে লেগে গেলেন কিছুদিন পরে ওই নৌকার অবস্থা এমন হলো যে শোনা যাচ্ছিল যে হয়তো বড় কোনো ঘূর্ণিঝড় বা এরকম কিছু আসতে পারে। তো কিছু সময় অতিবাহিত হওয়ার পর তুফান শুরু হয়ে গেল আচ্ছা। সবাই এহেরাম করা যারা ছিল তারা কলমাশরী পরে নিচ্ছে তবা করতেছে হয়তো এটা আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে হয়তো এই অহেরাম নিয়ে দাফন হয়ে যেতে হবে অথবা দুনিয়া থেকে চলে যেতে হবে সবাই কান্নাকাটি করছে কিন্তু আলাহ হজরত রহমতুল্লাহ একদম প্রশান্ত বসে আছে চারিদিকে সবাই হাহাকার এক অবস্থা জি সবাই হইচই সবাই চিল্লাফাল্লা করছে কেউ কলমা শরীফ পড়ছে কেউ দোয়া পড়ছে কিন্তু আল্লাহ হজরত রহমতুল্লাহ বসে আছে একদম প্রশান্ত উনি ওনার অবস্থানের মধ্যে অটল আছেন জি ওনাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে হুজুর সবাই এরকম চিল্লাফাল্লা করছে এত অস্থির হয়ে গিয়েছে ব্যাকুল হয়ে গিয়েছে কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না দেখতে পাচ্ছি না কারণটা কি তো আল্লাহ হজরত রহমতুল্লাহ তাল্লাহ বললেন যে আমি গড় থেকে বের হওয়ার সময় হাদিস শরীফ মোতাবেক এই দোয়াটা পড়েছি আমার নবী করিম সাল্লাহামের হাদিস শরীফের সারমর্ম এটা এরকম অর্থাৎ এই হাদিস শরীফের ফজিলত এরকম যে ব্যক্তি গড় থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়বে সে কোনো দুনিয়াবি কোনো মুসিবতের মধ্যে পড়বে না আমার বিশ্বাস রয়েছে আমার নবী করিম সাল্লাহ হাদিস শরীফ কখনো সত্যের বিপরীত হতে পারে না তো আমার আলা হজরত রহমতুল্লাহ বলছেন আমার বিশ্বাস ইনশাল্লাহ এখানে আমাদের এই ঘটনার মাধ্যম আমাদের কোনো ক্ষতি হবে না কিছুক্ষণ পরেই দেখা গেল সেই গুন্ডিজোর চলে গেল সেই তুফান চলে গেল সবাই ওনার কদমের মধ্যে এসে বলল হে আহমদ রাজা আল্লাপাক আপনাকে যে নিয়ামত দিয়েছেন আল্লাপাক আপনাকে যে দৃঢ় অটল বিশ্বাসী বানিয়েছেন হতে পারলে আসলে দুনিয়া এবং আখরাতে সফলতা লাভ আলা করহমতুল্লাহি তাই নিজেকে এমনভাবে গঠন করেছেন এভাবে চলেছেন যে পরবর্তীতে ওনাকে অনুসরণকারীরা ওনাকে অনুসরণ করে অনেক সুপদ লাভ করেছেন এবং ওনাকে ওনাদের আইডল হিসেবে মানতে তাদের আর কোনো সমস্যা হয় তো আলাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই আমাদেরকে এইভাবে গঠন করেছেন সুবহানাল্লাহ আলাহ হযরত রাহমাতুল্লাহি taala আমাদেরকে এটা শিখিয়েছেন আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর পথে আমরা কি রকম করার দরকার করা দরকার তো আলাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই একবার যে উনি বাজারে গিয়েছেন এখন আমরাও বাজারে যাই আচ্ছা তো কোন জিনিস ক্রয় করছি মনে করো কিনছি বাজার থেকে কিছু ক্রয় করছি তো আল্লাহ হজরত রহমতুল্লাহি তাহলে একটি জিনিস ক্রয় করার জন্য গিয়েছেন আচ্ছা তখন আলা হজরত রহমতুল্লাহ যেহেতু আলা হজরত মানে বড় হুজুর বড় হুজুর জি আলা আলা হজরত সবচেয়ে বড় হুজুর তো আলা হজরত রহমতুল্লাহ আলাইকে বাজারের মধ্যে দেখি ওই মানুষরা সবাই তো একদম ওকে সম্মান করার জন্য তো এক দোকানদারকে বললেন এই জিনিসের দাম কত আচ্ছা তো ওই দোকানদার দোকানদার বলল যে হুজুর এটার দাম হচ্ছে 5 সম্মান দিয়েছেন তো আপনার জন্য জিনিসটা হচ্ছে তিন টাকা পাঁচ টাকার জিনিস মনে হোক পাঁচশো টাকা কোনো জিনিস আপনার জন্য তিনশো টাকা আলাহ হজরত রহমতুল্লাহ তা আল যে আমার জ্ঞান আমার ফতোয়া আমার কোয়ালিটি আমার সম্মান কি মাত্র 200 টাকার কারণে আমি বিক্রি করে দেব আল্লাহু আকবার 200 টাকা তমানের দরকার নাই বাজার দর যেভাবে চলছে আমাকে ওইভাবে দাও কারণ আমি চাই না আমার এই এক্সট্রা কোয়ালিটি অর্থাৎ এই আলম আমল اخلاق এই সম্মানকে আমি দোকানদারের কাছে কম টাকার বিনিময়ে বিক্রি করতে চাই এটা আমাদের জন্য মেসেজ আল্লাহ হজরত তোমাকে শিখিয়েছেন অনেক সময় আমরাও দোকানে যাই আমাদেরকে বলে হুজুর আপনার জন্য এই দামটা আমাদের ওই সময় তাকে বোঝানো দরকার আমি হুজুর হয়েছি বলে খতিব হয়েছি বলে মুদারিস মোয়াল্লিম হয়েছি বলে কোন প্রতিষ্ঠানের কোন আমি সম্মানিত ব্যক্তি হয়েছি বলে দোকানদারের কাছ থেকে এক্সট্রা ফায়দা নেওয়া এটা আলা হজরত রহমান আমাদেরকে শিখে এটা পছন্দ করেন নাই আমরাও যেন এই জিনিসটার উপর আমল করি বর্তমান সময়ে আমরা তো আসলে অনেক সময় অনেক কিতাব পড়ে ফেলি কিন্তু আমাদের বেসিক যে চরিত্র সুন্দর চরিত্র এবং মূল যেটা আমাদের বেসিক যে জিনিসগুলো পারিবারিক শিকার দরকার কিতাবের মধ্যে অনেক কিছু শিখেছি কিন্তু বেসিক চরিত্রগুলো না থাকার কারণে আমরা অনেক সময় অনেক সময় পয়সাওয়ালারা এসে কোনো বড় মানুষ এসে আমাদেরকে টাকা দিয়ে লোভ দেখিয়ে তাদের পক্ষে করেনে দোকানদার ক্রয় করে ফেললে জি কেননা আপনার যদি ব্যক্তিত্ব না থাকে আপনাকে কেউ মূল্যায়ন করবে ড্রাইভারও আপনাকে দোকা দিয়ে চলে যাবে সেই জন্য আলা হজরত রহমতুল্লাহ আল আলাই

তাদের অন্তরের মধ্যে যে কপটতা তাদের অন্তরের মধ্যে যে সেটা আমার উপর প্রকাশ পাচ্ছে তো আলা আলাহ হজরত কেউ যদি ফলো করে সে দুনিয়ার মধ্যে উপকৃত হবে আখেরাতের মধ্যে উপকৃত হবে তার মধ্যে একটা ব্যক্তিত্ব চলে আসবে এলম এটা সবচেয়ে কাজ দেবে যে যদি আপনার মধ্যে থাকে অবশ্যই সহিষ্ণুতা যেটা হেকমত বলা হয় যেটাকে এই জিনিসটা যদি আপনার মধ্যে না থাকে আপনি যত বড় জ্ঞানী হন এরকম অনেক জ্ঞানী দেখবেন অনেক জ্ঞানী দেখবেন যাদের কথা কেউ শুনে না যাদের কাছে মানুষ আসেও না কিন্তু আমিরা হলে সুনার দামত বার গাত আলিয়া আলাহ হজরত রহমতুল্লাহ ওনাদের মতো জ্ঞানীদের কাছে মানুষ বসে থাকতে চায় কেন আল্লাহ তালা এই নিয়ামত ওনাদেরকে দিয়েছেন জ্ঞানটার সাথে সাথে ওনাদেরকে এমন কিছু আল্লাহ তালা হিকমত দিয়েছেন যে কোন কথা কোন সময় বললে সেটা পারফেক্ট টাইমিং এর সাথে সেটা প্রতিফলিত হবে সেটা ওনাদের মাধ্যমে আল্লাহ তালা প্রতিফলন সেটা ঘটান আল্লাহ তালা আমাদেরকে দয়া করুক আমিন আসলে খুব সুন্দরই বলেছেন আমার হুজুর যে আর হাজির রহমতুল্লাহ তাহলে আলী যে জীবন চরিত্র আমাদের কাছে তুলে ধরলেন যে আজকেও আমরা অনেক কিছু অনেকে যে আজকে আমার যে মর্যাদা যা কিছু রয়েছে যে দুনিয়াবি ইলম বলেন যে আখিরাতের দিনই ইলম বলেন বিভিন্ন কিছু দুনিয়াবি কোনো কিছুর বদলা যেন আমরা আকিরাতের যে ফায়দা এটাকে যেন আমরা কি ওইটার দিকে না থাকে দুনিয়াবি ফায়দার দিকে যদি বেশি খুঁজি তাহলে আল্লাহ হকবর খুব সুন্দর বিষয় এটা আল্লাহ পাক আমাদেরকেও আমল করার তৌফিক দান করবে এবং আল্লাহ হজর রহমতুল্লাহ তাহলে এমন একজন ব্যক্তিত্ব আল্লাহ হকবর ইনার পীর পর্যন্ত মুহিতদের কেমন শান ও মান গাইছে সুবাহান এবং যে কাল কেয়ামতের দিন যে মুরিদের ব্যাপারে যে এই মুহূর্তকে আমি নিয়ে এসেছি আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকেও বোঝার তৌফিক দান করুক এবং আলা রহমতুল্লাহি তা তালা আলিহি ইনাকেও আল্লাহ পাক আমাদেরকে অনুসরণ করার তৌফিক নসিব করুক আমিন আমিন প্রিয় দর্শক কিছু কল এস এম এস অ্যাড করব অনেক দর্শক আমাদের সাথে ফেসবুকে রয়েছেন কমেন্ট অ্যাড করব যেমনটা এক দর্শক আমাদেরকে কমেন্ট করছেন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন মাসাল্লাহ আজকের প্রিয় অনুষ্ঠান হুজুর আমি কাগাছড়ি থেকে দেখছি আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক এভাবে মাশাল এক দর্শক কমেন্ট করেছে যে আলে হামজা ভাইয়ের কাছ থেকে একটি না শুনতে চাই এই মন উদাসামার কালামটি শুনতে চাই ইনশাআল্লাহ আমাদের সঙ্গে তখন অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধ পূরণ করার জন্য এইভাবে আমাদের সাথে অনেক দর্শক রয়েছে সুয়াইব ভাই আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আজাদ аттари ভাই আমাদের সাথে রয়েছেন আব্দুল কাদের আশরাফি ভাই আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হিলাল ভাই আমাদের সাথে রয়েছেন আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান نصیব করুক কিছু কল ऐड করব যে আমাদের কল শুনিয়ে দিন আপনি বলছিলেন আমি আমি একটি না তেরাসন শুনতে চাই

খুশি লাগে তখনই যখন এরকম ছোটো ছোটো বাচ্চা ইনারা মার্শাল্লা এরকম কল করে মাদানের চ্যানেল দেখে নার শরীফ শোনার অনুরোধ করে আল্লাহ হকবর নাওজিবিল্লা অনেক অনেক এমন পরিবার যাদের ছোটো ছোটো বাচ্চারা নাওজিবি তাদের গান শোনা বা এগুলোর মধ্যে ব্যস্ত থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ অনেক অনেক পরিবারের মধ্যে এরকম মাদারি চ্যানেলে বরকোতে দাওয়াতামের সুন্দর পরিবেশের বরকতে ছোটো ছোটো বাচ্চা তারাও মাসা তাদের মুখে মুখে আমরা নাচ শরীফ দরুদ শরীফ কোরআন পাকের তেলাওয়াজ শুনতে পাই সুবহান আল্লাহ দর্শক আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ অবশ্যই আরও নির্দিষ্ট সময়ে আপনাদের কল এস এম এস অ্যাড করার চেষ্টা করব এখন সময় হয়েছে একটি সেগমেন্ট অ্যাড করার আসুন আমরা একটি সেগমেন্ট অ্যাড করবো যেমন আলহামদুলিল্লাহ প্রতিদিনে আমরা একজন মোবাইলকে দাওয়াত ইসলামের আমরা কিছু মাদানীফুল আলা হাজর আহমতু উল্লাহী তা জীবনের বিভিন্ন দিক নিয়ে আমাদের জানার সৌভাগ্য হয় তো আসুন আমরা ওই সেগমেন্টে দেখে নিই সল্লু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাহস আমিরা হেল্ল সুন্নত দাম আদ বারক আলিয়া এর বেরিলি শরীফের হাজিরি কেমন ছিল আসুন আমরা শ্রবণ করি যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুনত দামকুমুল আলিয়া প্রথমবার যখন ও মুর্শিদ এর শহর বেরেলিতে পৌঁছলেন তখন যতদিন সেখানে ছিলেন তিনি আদবের কারণে খালি পাইয়েছিলেন এবং যখন আলা হজরত রহমতুল্লাহি তালা আলহি এর মোবারক মাজারে হাজিরের সময় তখন খুবই আদব সহকারে মাজার মুবারকে উপস্থিত হলেন হাজিরির অদ্ভুত পদ্ধতি দেখে সেখানকার লোকেরা ও শ্রুসজ্জ্বল হয়ে গেল হাজিরি কালে এক বুজুর্গ রহমতুল্লাহি তালা আলহি এর সম্পর্কে কেউ বলল যে তিনি আল হজরত রহমতুল্লাহ তালা আলহিকে দেখেছেন তখন তিনি দামাদ বারকতমুল আলিয়া এবং তার উভয় শাহজাদা কুবই ভক্তি ও ভালোবাসা এবং আদব সহকারে আলা হাজরাত রহমতুল্লাহি তালা আলাইয়ের জিয়ারত কারীর কারি বুজুর্গের চোখে ছুমকান সুবাহান্লাহ প্রিয় আশেখানের রসুল প্রিয় আশেখানে আলা হজরত এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ শুনলেন তো যে আমির আহলে সুনত দামদ বারখ আলিয়া তার প্রিয় পীর ও মুর্শিদের মাজার শরীফে কিরূপ আধব ও বক্তি সহকারে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন মনে রাখবেন আল্লাহ তালার আউলিয়া দের মাজারে উপস্থিত হওয়া খুবই সৌভাগ্যের বিষয় এবং বরকতের উপায় আর তাদের জন্য ইসালে সাব করা মুস্তাহাব আউলিয়ে কিরামের মাজারে সর্বদা আল্লাহ তালার রহমত বর্ষণ হয় উপস্থিতির বরকতে দোয়া কবল হয়ে থাকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং বিশেষভাবে ওই এই ভাবনায় আউলে কিরাম রহমতুল্লাহ তালালে মাজারে উপস্থিত হওয়া আমাদের পূর্ববর্তীদের পদ্ধতিও ছিল যেমনিভাবে হজরত সাইদুনা ইমাম শাফি রহমতুল্লাহি তাল আলাই বলেন আমি যখন কোনো চাহিদার সম্মুখীন হতাম দুরাখাত নামাজ আদায় করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তালা আলাইয়ের নুরানি মাজারে দোয়া করতাম আল্লাহ তালা আমার চাহিদা পূরণ করে দিতেন প্রিয় আশেখানের রসোল প্রিয় আশেখানে আউলিয়া এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাজার শরীফে জিয়ারত করা কতই না সৌভাগ্যের বিষয় এবং মাজারে প্রবেশ করার সময় আমাদের এটাও মনে রাখতে হবে যে ওইখানে যাতে আমরা আদব সহকারে বক্তি সহকারে আর নামাজ আদায় করে যাতে আমরা ওই বুজুর্গানের দিনের জিয়ারত করি আল্লাহ তালা আমাদেরকে বুঝে আদব সহকারে আউলে কিরামের সম্মান করা তাজিম করা এবং মাজার শরীফে হাজিরি দেওয়ার সে তৌফিক দান করুন আমিন বিজা নবীল আমিন সল্লু আল হাবিব কেমন যে আমি রাহলে সুন্না দাওয়া কাতমুল আলিয়া আলা হাজার রহমতুল্লাহ তাল্লাহ প্রতি কেমন মোহাব্বত আল্লাহ আকবর আল্লাহ আকবর যেই চোখ দ্বারা আল্লাহ হাজরতে জিয়ারত করছে আর সেই চোখকে চুমুক আছে হাই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দর্শক আসুন আমরা সে আল্লাহ হাজর রহমতুল্লাহ তাল আলিহের লিখনই একটি কালাম বা নাশরী পিঠ সাল্লাহ আমরা শুনে নিবি আমাদের আলী হামজা ভাইয়ের কাছ থেকে জি হজুর صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم

And

ہار ہیں گایوں ہی ان کا جر چر ہے گا پڑے ہات ہو جائیں ججی ہو جائے ججا جلے وا جسے پاتے سب والان سبحان اللہ سبحان اللہ سبحان میرا دل بھی چمکا دے ہے hey, چمکانے والے سبحان اللہ آمین আমিন আল্লাহ হাজর রহমতুল্লাহ তাহলে লিখুন আল্লাহ হকবর ইস্কের বরা আল্লাহ রসুল্লাহ ব্যাপারে আমাদের যে আজকে আকিদা এনার ব্যাপারে আজকে সঠিক আমাদের যে জ্ঞান জানা সৌভাগ্য হচ্ছে আলহামদুলিল্লাহ আলাহর রহমতুল্লাহের বরকথে আসামুদ্দিন হুজুর যে আল্লাহ হাজর রহমতুল্লাহ তালের জীবনী যে আজকে দাওয়াত ইসলাম বলতে যে এনার জীবনের একটা এবং এনার চাওয়া ইনার আশা এনার তামান্নার একটা প্রতিচ্ছবি বলতে বলা গেলেই আমরা কি সঠিক বলতে পারি এবারে দর্শকদের সামনে আজকে কী তুলে ধরবেন আসলে আপনি যেটা আজকে বিষয় নেওয়া হয়েছে আলা হজরত রহমতুল্লাহ তাল এবং দাওয়াত ইসলামী এটা উভয়টা একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ এভাবে যে আলা হজরত রহমতুল্লাহ তালে উনি যখন এই আহলে সোনাতুল জামাতের সেই মিশনটাকে আগে নিয়ে যাচ্ছেন আচ্ছা তো উনি ওনার খলিফাদের মাধ্যমে ওনার ছাত্রদের মাধ্যমে ওনার বক্ত এবং মুরিদদের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম এভাবে তৈরি করেছেন যে আহেলে সুনাতওয়াল জামাতের আহলে হক বলতে যে আলা হজরত রহমতুল্লাহ তা যেটা মসলাকে আলা হজরত যেটা গঠন পরবর্তিত হয়েছে এবং এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তো হকপন্থীদের একটা প্ল্যাটফর্ম বলতেই এটা মসলাকে আলা হজরতকে বুঝেছেন এবং একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তো আলা হজরত রহমতুল্লাহি তালাই ওনার নিজের জীবনের পুরোটা এটা একটা স্বপ্ন ছিল যে আহলে সনাতল জামাতের মধ্যে এরকম কিছু কাজ হওয়া দরকার কিরকম কাজ যে আলা হজরত রহমতুল্লাহ আলী তালা আলী এটা চিন্তা করেছেন এবং ওনার খলিফাদের মাধ্যমে ওনার ছাত্রদের মাধ্যমে এই জিনিসটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন যেমন ওনার আমরা মক্তবাতুল মদিনা থেকে একটা কিতাব বের হয়েছে যেটার মধ্যে 134 জন ওনার খলিফা আল্লাহু আরো আছে যারা যারা এখনো লিস্টের মধ্যে আসেনি বা ওনাদের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি আর অনেক থাকা সম্ভাবনা রয়েছে যার 134 জন ওনাদের জীবনী সহ আমরা

মাসলাকা আলা হযরত মানি সম্পূর্ণরূপে সেই আহলে সুন্নাল জামাতের অনুসরণকারীদেরকেই মতবাদ অর্থাৎ আপনি যদি দেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা লাই এটা চিন্তা করলেন এক তো যারা আহলে সুন্নাতুল জামাতের প্রতিদ্বন্দী যারা যারা আমানববী করিম রাহউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের ব্যাপারে কটুক্তিকারী তারা তো একভাবে এটা চেষ্টা করেছে যে রুব রেকাটাকে বাস্তবায়ন না করার জন্য কিন্তু

অনেক সময় প্ল্যানিং করে যে প্ল্যানিং করে অনেক বড় একটা আপনার ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যানিং নিয়ে নিয়েছে যে আমার বিল্ডিংটা এত তারা হবে জি এই ফ্লোরের মধ্যে এটা হবে ওই ফ্লোরের মধ্যে ওটা হবে উপরের ফ্লোরের মধ্যে নামাজের একটা হবে এরকম হবে ওরকম হবে একটা লাইব্রেরি হবে তো অনেক সময় বাবা ওনার জীবনের মধ্যে এটা দেখে যেতে অনেক সময় পারে হয়তো দেখা যায় একটা ফ্লোরের রেডি হয়েছে অনেকগুলো কাজ হয়েছে আর কিছু কাজ বাকি আছে জি জি তো আমি রাহেলে সুন্নাত দামাত বরকাতুম আলিয়া দাবাত ইসলামী প্রতিষ্ঠা করে আল্লাহ তালার দরবারে দোয়া করে এমন একটা মিশন সাকসেস করার জন্য অর্থাৎ এই জিনিসটা দাওয়াত ইসলামের বিষয়টাকে এমন সুন্দরভাবে আলা হজরত রহমতুল্লাহ এর পিছনে পিছনে চালানো শুরু করে দিয়েছে যে আলা হজরত রহমতুল্লাহি তালা যে স্বপ্নগুলো ছিল সেগুলো আলহামদুলিল্লাহ অনেকটা এখন দাওয়াত ইসলামী পূরণ করছে সুবহান আল্লাহ সেটা কিভাবে জি عالم پہ آشکار فکر رضا کو کر دیا عالم پہ آشکار یہ تیرا او علیہ کا আজকে দেখুন কাউসার ভাই সাউথ আফ্রিকার মধ্যে কেনিয়ার মধ্যে এরকম দল বেঁধে মুসলমান হওয়া আল্লাহ এবং এমন মুসলমানদের হাতে মুসলমান হচ্ছে যে মুসলমানদের অন্তরের মধ্যে আমার নবী করিম সাল্লামের সত্যিকারের মহব্বত আছে দেখেন অনেক সময় দেখা যায় যারা মুসলমান হয় তো অনেকের

দাওয়াত ইসলামের কিছু বাণী আলা হজরত রহমত শান বলার সৌভাগ্য পাচ্ছি এটাও মিডেল সোনাতের সেই প্রয়াসের কারণে যে এক সময় কিছু মোবাইল এসেছিল বাংলাদেশের মধ্যে তারা এসে কাজ শুরু করেছেন আজকে একটা আমরা প্ল্যাটফর্ম পেয়েছি কথা বলার সৌভাগ্য পাচ্ছি তার মানে বুঝে যাচ্ছে মিরে হেলে সোনার দাওয়াত বার আলিয়া বুঝেছেন এবং সেটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য মোবাইল লিগ দিকে রেডি করে করে তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে এবং এমন দয়া হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এমন এমন জায়গা থেকে আমার প্রিয় নবীর সালিসালামের শান এবং মান

দাওয়াত ইসলাম সাথে সম্পৃক্ত ছোট একটা কর্মী আজকে এক সপ্তাহ হয়েছে দুই সপ্তাহ হয়েছে এক মাস হয়েছে তার মধ্যে শুনিয়েতে একটা জজবা চলে আসে যে আমি আমার এলাকা গিয়ে কিছু করব আমি আমার এলাকা গিয়ে দাওয়াত ইসলামের কাজটাকে এগিয়ে নিব আমি আমার এলাকায় গিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৈএরকম যেগুলো বেসিক জিনিস আমার নবীর ওইটা করব এটা আমি দিলে শুনত দয়ার একটা প্রতিফলন আল্লাহ হযরত আহমদ একটা স্বপ্ন ছিল যে ছোট ছোট পুস্তিকা আকারে আচ্ছা আমার নবী করিম সালামের সান এবং মান সম্বলিত বিভিন্ন বিষয়ে বলি মানুষের হাতে হাতে পৌঁছিয়ে দেবো ছোট ছোট যেন মানুষ খুব সহজ বা বড় কিতাব দেখলে কৌসার ভাই দেখবেন যে অনেক এটা বড় ওলামাই কেরাম এবং তালেব এলম যারা তা তলাবাই কেরাম যারা ওনাদের একটা মার্শাল্লাহ তাকে যে কিতাবটা আমি শেষ করব এত দিনের মধ্যে শেষ করব কিন্তু যারা সাধারণ পাবলিক ওরা বড় কিতাব দেখলে অনেক সময় হয়ে যায় তো পড়তেই চাই না কিছুক্ষণ পরে অনেক সময় নফস এবং শয়তান দুঃখা দেয় যে পড়ার দরকার নেই

যেটা ট্রান্সলেশন ডিপার্টমেন্ট রয়েছে দাওয়াদ ইসলামী অনুবাদ বিভাগ যেটা আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর মধ্যে 38 টা okay. ভাষা okay. 38 ল্যাঙ্গুয়েজেস উপর ওটা কাজ করে যাচ্ছে আল্লাহু আকবার সুবহান তা 38 এবং 3942 টা কিতাব এবং রিসালার উপর কাজ অলরেডি করে ফেলেছে অলরেডি লিখিত ওই কিতাবটা প্রায় সতেরো কি আঠারো বাসায় অলরেডি ছাপানো হয়ে গিয়ে এই যে আজকে আজকে দেখুন সাপ্তাহিক যেটা রিসালা পাঠ করার জন্য প্রতি সপ্তাহে এখন চল্লিশ লক্ষ মানুষের টার্গেট নিয়ে কাজ করতেছে ওই মজলিস তাই 33 কি 34 লক্ষ মানুষ অলরেডি পড়ে নিচ্ছে এটা সুবহানাল্লাহ সপ্তাহের মধ্যে একটি রিসালা একটা পুস্তিকা 20 পৃষ্ঠা 25 পৃষ্ঠা এভাবে দোয়া দিয়ে দিয়ে পড়ানো আলা হযরতের সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে দাওয়াত ইসলামি তথা আমির আহলে সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যে স্বপ্ন দেখে গিয়েছেন জি জি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া কষ্ট করে করে নিজের শরীরের দিকে থাকার না নিজের ভবিষ্যতের দিকে থাকার নাই দুনিয়া বি ভবিষ্যৎ জন্য আমরা অনেক সময় পাগল হয়ে যাই অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে আমার ভবিষ্যৎ কি আমি ভবিষ্যতে কি হব তো মাসাল্লাহ নিগরানি সোরা দামত বার কাতমুল্লাহ আলী আর চমৎকার বলেছেন যে একজন মানুষের সবচেয়ে ফাইনাল ভবিষ্যৎ হচ্ছে তার কবর আপনি ওই কবরের মধ্যে গিয়ে কি হবেন ওই ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হবে এটার চিন্তা করা দরকার আলহামদুলিল্লাহ দাবাত ইসলাম ওই জিনিসটাই দিচ্ছে তো আমির আহলে সোনার দামাত বারকাতমুল আলিয়া আলা হজরত রহমতুল্লাহি তালে ওই প্রতিটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছেন আলা হজরত রহমতুল্লাহি তালাই আরও এটা বিভিন্ন স্বপ্ন দেখেছেন যে সুন্নি ওলামাই কেরাম আহলে সুন জামাতের কিছু দারুল ইফতা হওয়া দরকার আচ্ছা বর্তমানে আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে দারুল ইফতা আহলে সুন্নত যেখানে মুফতিয়ানে কেরামরা বসে থাকেন সাধারণ পাবলিক আসলে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে যদি মুখে বলতে হয় মুখে জবাব দেন আর যদি লিখিত দিতে হয় ফি সাবিল্লা কোনো টাকা পয়সা ছাড়া ওই ব্যক্তিকে ইসলামের মাসালা মাসাইল সেটা ফ্রিতে দিয়ে দেন তো এটা আমির আহলে সোনা দাওয়াত বার আলিয়া আমাদেরকে শরীয়তের দিকে অনুসারী বানাচ্ছেন শরীয়তের প্রতি উৎসাহ দিচ্ছেন এবং সঠিক জিনিসটা সহজে মানুষের কাছে সমাধানও করার ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ কেন না দেখেন কৌসার ভাই আপনি যদি কোনো সরি কোনো মুফতি বা আল্লাহ আল্লাহ কোনো আলিমের দিক নির্দেশনা না নেন তাহলে আপনি যত বড়ই ব্যবসায়ী হন না কেন যত উপরের লেভেলে থাকুন না কেন আপনার সঠিক জায়গায় পৌঁছা আপনার দ্বারা সম্ভব সম্ভব না অনেক সময় আপনি মনে করছেন পুরোপুরি হালাল রুজির উপর আমি রয়েছি কিন্তু কোনো হকানি রব্বানি আলিম কোনো মুফতি ইসলাম এরকম কোন দারুল ইফতার কোন মুফতির সাথে যদি আপনি বসেন যাদের অন্তর আল্লাহ তালার বই রয়েছে আমার নবী করিম সাসেমের মহব্বত রয়েছে এরকম কোন ওলামাইক রামের সাথে যখন আপনি বসবেন তখন বুঝতে পারবেন যে আপনি কতটুকু সঠিক অবস্থার মধ্যে রয়েছেন তো এটাই বলার উদ্দেশ্য যে আলা হজরত রহমতুল্লাহ তালের অনেকগুলো স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ সেটার সাথে সম্পৃক্ত হতে পেরে এবং ওই মহান ব্যক্তিত্ব যিনি

ইনশাআল্লাহ সে দুনিয়াতে কোনো ক্ষতি সম্ভাবনা মধ্যে পড়বে না আখেরাতের মধ্যে তো দয়াই দয়া আল্লাহ কেননা আসলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে তোমরা সত্যবাদীদের সাথে হও তোমরা নেককারদের সাথে হও আল্লাহ সাথে হও তো আলা হজরত রহমতুল্লাহ তালাকে মুজাদ্দিদ বলেছেন হাজার ওলামা এক আল্লাহ বলি তো সবাই মেনেছেন মুজাদ্দিদ বলেছেন বলতে এবং মাসাল বলেছেন তো এটা বলার উদ্দেশ্য এটাই যে আলা হজরত রহমতুল্লাহ তালাই এমন একজন উজ্জ্বল নক্ষত্রের নাম যাকে কেউ যদি অনুসরণ করে অনুকরণ করে ইনশাল্লাহ দুনিয়া আখরাতে সে সফল হবে সফল হবে সোহান আল্লাহ আসলেই যে আলা হাজর রহমতুল্লাহ তা আল্লাহ আলহি আল্লাহ আকবর আল্লাহ আকবর যে আল্লাহ যত আশা ছিল হাই আজকে দাওয়াত ইসলাম কিভাবে সে আশাগুলোকে পূরণ করে যাচ্ছে প্রিয় দর্শক কত সুন্দরই বাবে আমাদেরকে আজকে নদী হজুব পেশ করলেন যে আজকে দাওয়াত ইসলামের যে কাজ সারা বিশ্বের মধ্যে যে সারা বিশ্বের কোনায় কোনায় আজকে অসংখ্য অমুসলিম তারা আজকে মুসলমান হচ্ছে পাশাপাশি তারা সঠিক যে দিন ইসলামের বিষয়গুলা সঠিক আকিদে তাদের জানার সৌভাগ্য হচ্ছে এর বড় নিয়ামত আর কি হতে পারে দাওয়াত ইসলামী নিঃসন্দেহে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য অনেক বড় নিয়ামত আমাদের জন্য তো এটার কদর করি এটার গুরুত্ব দিই গুরুত্ব দেওয়া বলতে কি আমরা নিজেই যখন দাওয়াত ইসলাম সম্পর্কে জেনেছি আর আগ বাড়িয়ে পুরোপুরি দাওয়াত দাওয়াত ইসলামের সম্পৃক্ত হয়। সম্পৃক্ত হওয়া বলতে কি আপনি যে যেখানে রয়েছেন দাওয়াত ইসলামের সাপ্তাহিক শূন্যত পরা ইজিতে মা এখানে শরিক হন মাদারী কাফেলায় সফর করুন মাদারী চ্যানেল বাংলা নিজেও দেখেন অপরকেও দেখার দাওয়াত প্রদান করুন আমি আল্লাহ তো দাম কাত নেকার হওয়ার উপায় রিসালা দিয়েছে এটার উপর আমল করুন ইনশাল্লাহ দেখবেন নিজে দুনিয়া এবং আকিরাত কামিয়াব হয়ে যাবে আচ্ছা দর্শক কল এসে অ্যাড করে নেব জি কল শুনিয়ে দিন আচ্ছা আপনার টাকা নাই পয়সা নাই কিভাবে যাবো বুধি নাই ইনশাল্লাহ আহ দোয়া করি আল্লাহ হকবেন এবং ইনশাল্লাহ আজকে হয়তো সময় আমাদের সবাই পাওয়ার কারণে আপনার সে অনুরাগটা আমরা রাখতে পারছি না আল্লাহ আপনাকে বরকত দান করুক অনেক দশ আমাদের এস এম এস করছেন এস এম এসগুলো গুলো অ্যাড করে নিন এক দশক সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহিহ কাউসার আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেরেলির রাজা এই মান খাবারটি শোনানোর চেষ্টা করবেন ইরফান আত্মারি ভাই মার্শাল্লাহ হাট হাজারের থেকে আমাদেরকে এস এম এস করেছেন আমি একটা নাচ শুনতে চাই কোকিল আমি শুধু তোমারই গান ইনশাল্লাহ অনুষ্ঠানেও চেষ্টা করবো আপনার যখন আমাদের শেষ পর্যায়ে আর মাত্র হয়তো পাঁচ মিনিটের সময় রয়েছে আমাদের তো শেষ পর্যায়ে আমাদের নুরদী হুজুর কাছে যাবো এবং দেখে আজকে আমাদের কি মাদারে ফুল দেন জি হুজুর কৌশল ভাই আসলে আল্লাহ হজরত রহমতুল্লাহ তা আলাই যেভাবে লিখনির মাধ্যমে আদর্শের মাধ্যমে এবং ওনার প্রতিটা কালাম ওনার প্রতিটা নাতিয়া আশার এবং নাত যেগুলো নাতে রসুল সাল্লা ইসলাম যেগুলি লিখেছেন যে প্রত্যেক কিছুর মাধ্যমে আসলে উনি যে আল্লাহ তালার কীরকম বিনয়ী বন্দা ছিলেন জি এবং উনি যে আমার নবী করিম সাল্লা ইসলামের দরবারে পাকের মধ্যে কিভাবে বিনয়ী বিনয় প্রকাশ করেছেন সেটা ফুটে ওঠে যেমন আমার আলা হজরত রহমতুল্লাহি তাল একটা কালাম আমরা শুনে থাকি যে সেটার মধ্যে একটা আলাহ হজত আহমত নিজেকে ছোট করে বিনয় বেবে আল্লাহ তালার দরবার এভাবে পেশ করছেন যে তু অর রাজা সে হিসাব বলে না রাজা বিকি কই হিসাব মে হে আলা হজত রাহমদউআর বলতেছেন হে আল্লাহ পাক তুমি কি আহমদ রাজা থেকে হিসাব নিবে আহমদ রাজারও কি কোন হিসাব আছে হিসাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আছে আলা হজত আহমত উল্লালে নিজে কত ছোট ভেবে কত উনি বিনয়ী বিনয় প্রকাশ করে এভাবে বলেন যে এত তো এবং মানের অধিকারী হয়েও যাকে আল্লাহর বলি সবাই মেনেছে জেনেছে এবং যার শত শত খলিফা ছিল এবং যিনি হাত লোকের সমাগম হয়েছিল হয়ে যেত যিনি কথা বললেই লোকেরা ওনার বয়ান শোনার জন্য বসে থাকত আর উনি আল্লাহর দরবার ফরিয়াদ করছেন আল্লাহ হিসাব মে আল্লাহ

در سے سے سگ سگ اور سگ سے ہے مجھ نسبت اللہ میری گردن میں بھی ہے دور کا دوڑا تیرا حضرت عحمد چن, hey, اللہ اللہ حضرت رحمت اللہ علیہ بولتے ہیں ہمارے ڈائریکٹ نہیں اپنا دوار দুয়ারের সাথে আপনার দরজার যে কুকুর রয়েছে ওই কুকুরের সাথে আমার সম্পর্ক কত ছোট ভাবলে এখন তো আমরা কারোর সাথে সম্পর্ক থাকলে আরে ওনার ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি এখন ফোন করলে উনি রিসিভ করবে এরকম বলা শুরু করি কিন্তু আল্লাহ হজরত রহমতুল্লাহ বলছেন যে আমার গোস পাক রুদি আল্লাহ তালুর সাথে ডাইরেক্ট সম্পর্ক এটা বলার স্পর্ধা কিভাবে করি ওনার দুয়ারের ওনার দরজার যে কুকুর রয়েছে ওই কুকুরের সাথে আমার সম্পর্ক তো যখনই এভাবে বিনয় প্রকাশ করেছেন

আজকে ইনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কত বছর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ শাহুমান চলতে রয়েছে চলতে থাকবেন শা আল্লাহ পাক আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক এই দাওয়াত আল্লাহ পাক আমাদেরকে আজীবন আজীবন ইমানের সাথে মৃত্যু নসীব করুক আমিন বিজাহিনবীল আমিন সাল্লু তালা আলি আলী ওয়া স্লাম পুরশেষে মাদারী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আদা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বাতিন করে দিনের প্রদীপ জ্বালালে সুন্নাত কে আওয়ার জাগালে হে ইমাম মুহাম্মদ রেজা ইমাম মুহাম্মদ রেজা